আসসালামু আলাইকুম। এখন সৌদি আরব এবং বাংলাদেশ রিলেটেড একটি নতুন আইন আপনাদেরকে জানিয়ে দেব, তাই আমাকে সাপোর্ট করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। হজ ও উমরা ব্যবস্থাপনায় নতুন আইন কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এজন্য হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2020 খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনের খসড়ায় হজে গমনেচ্ছুকদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত করা হয়েছে। এ আইনে হজ ব্যবস্থাপনায় কেউ যদি বাংলাদেশের হাজিদের সঙ্গে সৌদি আরবে গিয়েও প্রতারণা করেন, সেই প্রতারণা বাংলাদেশে করা হয়েছে বলে গণ্য করা হবে। বর্তমান হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্তরা সৌদি আরবে গিয়ে হাজিদের সঙ্গে করা অপরাধের জন্য শাস্তি পায় না, কারণ আইনি কাঠামো না থাকার কারণে সরকারও কোনো পদক্ষেপ নিতে পারে না। অর্থাৎ অপরাধ করেও দায় মুক্তি পেয়ে যায় সংশ্লিষ্ট অপরাধীরা। প্রস্তাবিত আইন পাশ হলে এ ধরনের অপরাধের জন্য বাংলাদেশেই শাস্তি পেতে হবে প্রতারকদের। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।